নমস্কার, কেমন আছেন সবাই? দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন হুগলি জেলার মধ্যে অবস্থিত আছে একটি অপূর্ব সুন্দর আশ্রম। আশ্রমটির নাম, কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটি থেকে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ট্রেন ধরে নেমে যেতে হবে ব্যান্ডেল স্টেশনে। তারপরে ওখান থেকে টোটো ধরেই চলে আসতে পারবেন লাহিড়ি বাবার আশ্রম, অথবা আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে রেখে দিতে পারবেন। লাহিড়ি বাবার আশ্রমে আসেন তাহলে অবশ্যই বাড়িতে যদি ওড়না থাকে নিয়ে আসবেন, না হলে আপনারা এখান থেকে ওড়না নিয়ে নিতে পারেন, তার জন্য 10 টাকা নেবে, তারপরে আপনারা আবার ফেরত দিয়েও চলে যেতে পারেন। মন্দিরের ভেতরে প্রবেশ করার কিছু নিয়মাবলী আছে। যদি আপনারা ফিমেল পার্সন হয়ে থাকেন তাহলে আপনাদের ওড়না লাগবে, ভেতরে ওড়না ছাড়া অ্যালাউ নেই। ওড়না এবং জুতো দুটোই বাইরে রেখে আসতে হবে, তারপরেই আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরের ভেতরে ঢুকতে গেলেই আপনারা প্রথমে দেখতে পাবেন কিছু অপূর্ব সুন্দর সুন্দর গাছপালা, পশু পাখি। মূল মন্দিরে ঢোকার আগেই আপনারা দেখতে পাবেন গোলাপের গাছ, রয়েছে বিভিন্ন ধরনের আরও ফুলের গাছ। আমরা গিয়েছিলাম বিকেল 4টের পরে, তার জন্যই এত ভিড় এই আশ্রমটিতে। আশ্রমটি খুবই সুন্দর। আপনারা যদি এই মন্দিরে কেউ ভোগ গ্রহণ করতে চান তাহলে করতে পারেন, তার জন্য আপনাদেরকে ভেতরে কুপন কেটে নিতে হবে, চার্জ আছে 60 টাকা। ভোগের টাইম 11টা থেকে 12টার মধ্যে আপনাদেরকে কুপন কেটে নিতে হবে। রয়েছে বাবা মহাদেবের মূর্তি, একটি ছোট্ট গুহার মধ্যে রয়েছেন বাবা মহাদেব। এই মূর্তিটি বিষ্ণুদেবের মূর্তি। বাচ্চাদের জন্য রয়েছে ছোট্ট পার্ক। তাহলে চলুন এবারে মূল মন্দিরে প্রবেশ করা যাক। তো এখন আমরা প্রবেশের জন্য যাচ্ছি। মন্দিরে ঢোকার আগে চারিপাশটা এত সুন্দর যে দেখেই মন ভালো হয়ে যাবে। এই মন্দিরটি কিছুটা অমৃতসরের স্বর্ণ মন্দিরের মতো দেখতে লাগে। কলকাতার কাছাকাছি এত সুন্দর একটি মন্দির আপনারা দেখতে পাবেন না। মন্দিরটির ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই আমি আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না। মন্দিরের ভেতরটিও অপূর্ব সুন্দর। অনেকে তাদের মনস্কামনা জানিয়ে এখানে মোমবাতি জ্বালাচ্ছেন।
ডান দিকে রয়েছে রাম, লক্ষ্মণ ও সীতা এবং বাম দিকে রয়েছে কালী, দুর্গা এবং কৃষ্ণ। আপনাদেরকে পুরো ভিডিওটা আমি দেখালাম কতটা সুন্দর মন্দিরটা। আপনারা সকালে এখানে আসতে পারবেন 10টা থেকে খুলে যায় মন্দিরটা 12টা পর্যন্ত, পরে আবার 4টে থেকে খুলে যায়, 4টে থেকে আপনারা 6টা পর্যন্ত এই মন্দিরে থাকতে পারবেন, তারপরে আবার মন্দিরটা যথারীতি বন্ধ হয়ে যায়। আরও একটি জিনিস লক্ষ্য করবেন, মন্দিরটিতে ঢুকতে গেলে আপনাদেরকে এই জলে পা দিয়েই উঠতে হবে। এই নিয়মটির কারণে মন্দিরটির ভেতরটা বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। মন্দিরটির ভেতরে রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর দেবের মূর্তি। মন্দিরটি থেকে বেরোনোর সময়ও ঠিক এইভাবেই আপনাদেরকে জলে পা দিয়ে বেরোতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে কিন্তু জানাবেন, জায়গাটি কেমন এটা জানাতে কিন্তু ভুলবেন না। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য আরেকটি জায়গায়। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।